আসসালামু আলাইকুম এভরিওয়ান, রসনা বিলাস থেকে তৈরি করে দেখাচ্ছি সুজির রসবড়ি পিঠা রেসিপি। শীতের আনাগোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর শীতের সময় পিঠা হবে না তাই কখনো হয়, তাই তো নিয়ে আসলাম সুজির রসবড়ি পিঠা রেসিপি। এই পিঠাটা এতটাই নরম তুলতুলে হয় যেটা কিনা মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যায়, খেতে তো অসম্ভব মজার। পিঠার রসটা তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। চুলার আগুনটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি একটি এলাচ। এই এলাচটা যারা পছন্দ করেন না তারা ছেলে বাদ দিলেও হবে, তবে এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আসলে আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে এটা টেস্ট অনেক ভালো আসে। তো দুধটাকে আমি চুলার আগুন লো হিটে দিয়ে এটাকে ঘন করে নেব। চলুন এবার আমরা পিঠার ডোটা তৈরি করি। পিঠাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 3টি ডিম, তবে আপনারা আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ পছন্দ না করলে আপনার লবণ দেওয়ার দরকার নেই। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে নিয়ে নিলাম আমি 1.5 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা কিন্তু কোনো রকম ভাজা না, যে প্যাকেটের সুজি সেটাই নিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে, তো আমি 1.5 কাপ সুজি নিয়েছি, তার থেকে আমার 1 চা চামচ পরিমাণ সুজি রয়ে গিয়েছে। এর থেকে বেশি ব্যাটার ঘনত্ব করার দরকার নেই, যেহেতু এই পিঠাটা অনেক পাতলা ব্যাটারে সুন্দর হয়। এটা কতটুকু ঘনত্ব রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। তো এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য, একে একে পিঠাটা দিয়ে দিব। চাইলে আপনারা চামচে না দিয়ে হাত দিয়েও দিয়ে নিতে পারেন, তবে যেভাবেই দেন এটা কিন্তু 1 মিনিটের বেশি কোনোভাবেই চুলায় রাখা যাবে না, সাথে সাথেই তুলে ফেলতে হবে, না হলে কিন্তু পিঠাটা অনেক বেশি পরিমাণে শক্ত হয়ে যাবে। চুলার আগুনটা মিডিয়ামে রেখে এটাকে আমি তুলে নিচ্ছি। এদিকে যে আমি পিঠার জন্য দুধটা গরম করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও বেশ খানিকটা গরম আছে। আমি 2-3 মিনিট আগে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পিঠা কিন্তু একেবারে চুলা থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি না, একটু হালকা ঠান্ডা করে তারপরে দিয়ে দেব। পিঠাটা হাতে নিয়ে যখন দেখবেন একটু সহ্য করতে পারেন তখনই দিয়ে দেবেন, আবার খুব বেশি ঠান্ডা করেও দিবেন না। এখন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। অনেকেরই হয়তো মনে হতে পারে যে চুলাতে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম সেটা কি চুলার আগুনটা জ্বালিয়ে রেখেছিলাম নাকি বন্ধ করে রেখেছিলাম। অবশ্যই না, যারা জানেন তারা তো জানেনই, এটা চুলার আগুনটা বন্ধ করে এমনিতেই রেখে দিয়েছি যাতে এটার ভিতরে খুব ভালোভাবে দুধটা ঢুকে আর পিঠাটাও যেন অনেক সফট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পরে কিন্তু পিঠাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন দেখানোর সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। কাঠবাদামের সাথে আমি কিছুটা পেস্তা বাদামও কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই 2টা বাদাম না দিলেও চলবে, এমনিতেও এটা খেতে দারুণ লাগে। আর এই বাদামটা দেওয়ার কারণে যখন এটা আপনারা দুধটা খাবেন তখন বাদামটা মুখে পড়লে আরও বেশি পরিমাণে মজা লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে আমরা কিছু না কিছু ডেজার্ট আইটেম তৈরি করি, তাই খুব সহজে এই ডেজার্ট আইটেমটি আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঈদের সময় কিন্তু একটা মিষ্টি আইটেম হিসাবে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।